এই ভিডিওতে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। পজিশনাল নাম্বার সিস্টেম কি, নন পজিশনাল নাম্বার সিস্টেম কেন আমরা ইউজ করছি না, পজিশনাল নাম্বার সিস্টেম কেন ইউজ করছি, কেনই বা বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করে থাকি কম্পিউটারে, কেন ডেসিমেল নাম্বার সিস্টেম নয়, এবং বিভিন্ন ধরনের পজিশনাল নাম্বার সিস্টেম, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, সেই সব সম্পর্কে জানবো, এবং যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট কী করে করব এবং সিম্পলেস্ট ওয়েতে কীভাবে কনভার্ট করব সেইগুলো আমরা দেখবো। তার সঙ্গে দেখবো যে কোনো নাম্বার সিস্টেমের যোগ বিয়োগ গুণ ভাগ, যে কোনো অ্যারিথমেটিক অপারেশন আমরা কীভাবে করব। এছাড়াও আমরা এই ভিডিওতে, এই ভিডিওটা একটু লেন্দি হবে, তো সকলকে বলবো যে একটু সময় নিয়ে দেখতে এটা। আচ্ছা, বিট বাইট বা যেসব মেমোরি ইউনিট রয়েছে সেগুলো, মেমোরিকে কী করে মেজার করব তার কিছু ইউনিট সম্পর্কে এখানে জানবো। ওকে, আর আমার মনে হয় যে এখানে আমি মনে হচ্ছে লাস্টের দিকে কিছু কোড, কম্পিউটার কোড, মানে আমরা তো নাম্বার সিস্টেমে আমরা জানি যে 5, 6, 7, 8 এইটাকে বাইনারিতে কীভাবে কম্পিউটারে স্টোর করব সেটা তো আমরা জানবো, কিন্তু ABCD কীভাবে স্টোর করব সেইগুলো আমরা শেষের দিকে হয়তো সময় পেলে আমি এটা নিয়েও বলবো। ওকে, তো পজিশনাল নাম্বার সিস্টেমটা কি আগে একটু জেনে নেওয়া দরকার, যে নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কী ছিল আর কেনই বা পজিশনাল নাম্বার সিস্টেম আছে। ওকে, তো নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি না, আমি ওকে, নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি না, নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, ওকে, NS, নন পজিশনাল নাম্বার সিস্টেম কি না, পজিশনের উপর ডিপেন্ড করে না যে নাম্বার সিস্টেম, যেখানে একটাই মাত্র সিম্বল ইউজ হতে থাকে। ওকে, তো আমি যদি বলি যে এই নাম্বার সিস্টেমের বেস কি, BAC, বেস, বেস ইকুয়াল টু হচ্ছে না 1, বেশ মানে 1 মানে আমি একটাই মাত্র সিম্বল ইউজ করতে পারবো, ধরে নিচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল আই, এই সিম্বলটা আমি ইউজ করব। তাহলে এককে আমি কী করে রিপ্রেজেন্ট করব না, একটা আই, তাহলে দুইকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব, দুটো আই। ওকে, এই নাম্বার সিস্টেম যেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, দুটো আই। তিনকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব না, তিনকে তিনটে আই দিয়ে, 1, 2, 3। চারকে আমি রিপ্রেজেন্ট করবো কি দিয়ে না, 4টে আই, নট আইভি, আইভি হচ্ছে রোমান নাম্বার সিস্টেম, তো 4টে আই। ওকে, তো 4টে আই। তো 5কে রিপ্রেজেন্ট করবো কীভাবে না, 5টা আই, এইভাবে। তো একটাই মাত্র সিম্বল আমরা ইউজ করছি, দ্যাট ইজ আই। এবার এটা কেন নন পজিশনাল বলছি, একটাই সিম্বল যেহেতু ইউজ করছি, এই সিম্বলটা যদি এর ঘাড়ে চাপে, এই সিম্বলটা যদি এখানে লিখি, এই ভ্যালুটা কি 2-এর জায়গায় 3 হয়ে যাবে না, কোনো ভ্যালু চেঞ্জ হবে না, সেই জন্যই বলছি নন পজিশনাল নাম্বার সিস্টেম। কারণ যখন বেস 1, তার মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 0 হচ্ছে, এটা হচ্ছে প্রথম ঘর, মানে এর ওয়েট 1 টু দি পাওয়ার 1, মানে বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2, এটা হচ্ছে দ্বিতীয় ঘর। তো সবেতেই দেখছি একক, দশক, শতক, সবেরই ভ্যালু হচ্ছে 1, সবেরই ওয়েট কিন্তু 1, সবের ওয়েট 1 থাকার জন্যে এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয় না ইফ উই চেঞ্জ দ্য পজিশন অফ দ্য ডিজিট। ওকে, তো আমি লিখেছি ক্যাপিটাল আই, মানে আই যদি লিখি এখানে, এটার মান যা, এখানে আয়ের ওয়েট কিন্তু একই, এটা এইগুলোকে আমরা ওয়েট বলছি, এগুলো ওয়েট, ওয়েটটা আমরা যেমন একক, দশক, শতক যেমন থাকে ডেসিমেল নাম্বার সিস্টেমে, এখানে ডেসিমেল নাম্বার সিস্টেম যেমন বেস হচ্ছে 10 বলে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 এইভাবে লিখি, কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেমের বেস 1 হওয়ার জন্যে 1 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 3 এইভাবে চলতে থাকবে। তো সবেরই ভ্যালু হচ্ছে 1, তো সবার ওয়েট হচ্ছে সেম, সেই জন্যেই যদি আমরা ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করে দিই ভ্যালু চেঞ্জ হয় না, সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এটা হচ্ছে আগে ইউজ হতো এই মেথড। তো আগের মানুষরা কী করতো, যে কোনো জিনিসকে কাউন্টিং করতে গেলে তারা পাথরের টুকরো বা কঞ্চে এরকম ধরনের কিছু একটা, কিছু একটা মানে অবজেক্ট তারা ইউজ করতো কোনো নাম্বারকে বোঝানোর জন্য। যেমন যদি বলি 5টা গরু, তো 5টা গরুকে বোঝাতে গেলে 5টা পাথরের টুকরো, তার সঙ্গে আরও 5টা গরু, তার মানে আরও 5টা পাথরের টুকরো, তো এতগুলো পাথরের টুকরো
এতগুলো গরু দেওয়া হলো, তো নট ফাইভ, ওকে? তো সেইভাবে আর্লি মেথডে আগে ইউজ করা হতো নন কোয়েশন নাম্বার সিস্টেম, যেটার প্রতিটা ওয়েট মানে কোনো একটা নাম্বারের প্রতিটা প্রতিটা ঘরের কিন্তু ওয়েট কিন্তু সেম থাকে, এবং যাকে বলা হয় যে যেটার বেস হচ্ছে কিন্তু এক, মানে একটাই সিম্বল আমি ইউজ করতে পারি, আয়ের জায়গায় আমি জিরো ইউজ করতে পারি, মানে এক ওয়ানকে রিপ্রেজেন্ট করতে গেলে একটা জিরো, দুইকে রিপ্রেজেন্ট করতে গেলে দুটো জিরো, এইভাবে। ওকে, তো সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর পজিশনাল নাম্বার সিস্টেমটা কি বোঝাচ্ছে, না পজিশনাল নাম্বার সিস্টেম ডিপেন্ডস অন পজিশন, প্রতিটা পজিশনের একটা করে ওয়েট থাকবে, এবার যেই ওয়েটটার ইউনিক হওয়ার জন্যে যদি আমরা ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল এখানে নিয়েছি যে 521, তো 521 কীভাবে হচ্ছে না, এক গুণিত এক মানে একক, 2 গুণিত 10 10 মানে দশক, 5 গুণিত শতক, তাহলে 520 আর এক, তো টোটাল 521 হচ্ছে। যদি একটাকে এখানে করি দুইটাকে এখানে করে দিই তাহলে সমস্যাটা কি হচ্ছে, তখন হয়ে যাবে কি না, 1 গুণিত 10 2 গুণিত 1 তাহলে হয়ে যাবে 512, তো 521 আর 512 কিন্তু ডিফারেন্ট। কারণটা কি না, আমি ডিজিটটা চেঞ্জ করে দেওয়ার জন্যে এর যে ওয়েট, এর ওয়েট হচ্ছে একক এক, এর ওয়েট হচ্ছে দশক মানে 10, এর ওয়েট হচ্ছে শতক মানে 100। ওকে, তো সবার ওয়েট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে, তো যদি আমরা ডিজিটটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এই নাম্বার সিস্টেমটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বলছি, এইটাকে বলা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তো ইন পজিশনাল নাম্বার সিস্টেম কি বলছে, দেয়ার আর অনলি ফিউ সিম্বলস কল ডিজিটস, মানে এখানে মিনিমাম দুটো সিম্বল ইউজ করতেই হবে। ওকে, মিনিমাম দুটো সিম্বল ইউজ করতে হবে। তো বাইনারি নাম্বার সিস্টেম কি না, দুটো সিম্বল ইউজ হয়ে থাকে, 0 এন্ড 1, অক্টালে 8টা সিম্বল, ডেসিমেলে 10টা সিম্বল। তো যদি দুটো বা তার বেশি সংখ্যক ডিজিট আমরা ইউজ করে থাকি যেই নাম্বার সিস্টেমে, সেই নাম্বার সিস্টেমকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম অবশ্যই বলবো, কারণ তার প্রতিটা পজিশনের কিন্তু আলাদা আলাদা ওয়েট রয়েছে। ওকে, তো যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ওকে, ধরছি যে আমি বললাম যে আমার একটা নাম্বার সিস্টেম যার হচ্ছে বেস হচ্ছে একটা নাম্বার সিস্টেম যার বেস বেস কত না, আমি বললাম যে বেসটা হচ্ছে 4। তো বেস যদি 4 হয় সেই নাম্বার সিস্টেমে আমি কটা সিম্বল ইউজ করতে চলেছি, তার মানে 4টে। তো বললাম 0 1 2 আর 3, তো আমি সেই নাম্বার সিস্টেমে 4টে সিম্বল ইউজ করতে পারি 0 থেকে 3 পর্যন্ত। তো বাইনারি ক্ষেত্রে কি না, বেস হচ্ছে 2, তাহলে 0 1 ইউজ করব। অক্টালের ক্ষেত্রে বেস হচ্ছে কত, 8, তাহলে 0 থেকে 7 পর্যন্ত ইউজ করব। ওকে, হেক্সাডেসিমেলের কত না, 0 থেকে 15। ওকে, তো 10কে রিপ্রেজেন্ট করতে গেলে 1 0 দুটো সিম্বল ইউজ হয়ে থাকে, তো আমরা কি করছি 10কে একটা সিম্বলে রিপ্রেজেন্ট করি যেটা হচ্ছে এ বি সি, কারণ 1 0 লিখলে দুটো ডিজিট হয়ে যাচ্ছে, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো বেস যদি 4 হয় সেখানে আমরা এই কটা সিম্বল ইউজ করতে পারি। ওকে, তো সেখানে ওয়েটটা কীরকম ধরনের না, এককের ঘর যেটা আমরা বলি সেটা হচ্ছে কি না, বেস 4 মানে 4 টু দি পাওয়ার 0, তার মানে এটা হচ্ছে কি না 1, 4 টু দি পাওয়ার 1 তার মানে এটা হচ্ছে 4, 4 টু দি পাওয়ার 2 তার মানে এটা হচ্ছে 16। ওকে, এরপর আমি বললাম যে 3কে বেস 4 নাম্বার সিস্টেমে কিভাবে রিপ্রেজেন্ট করবো। ওকে, 0 থেকে 3 পর্যন্ত আমি ইউজ করতেই পারি, তো ওকে আমি লিখলাম 3, তাহলে 3 গুণিত 1 মানে 3। ওকে, যদি বলি যে আমি 10কে কিভাবে রিপ্রেজেন্ট করব, তো 10 তো 16 থেকে ছোট, সেখানে কি করব, এই 4কে গুণ করতে থাকবো, 3 ছেড়ে 12, তাহলে 10 থেকে 20 হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, তাহলে এখানে বসাতে পারি 2, মানে এই ঘরটায় 2, তাহলে 4 দুগুণে 8 আর বাকি থাকে 2 পড়ে থাকে 2, তাহলে 2 2, এটাকে বলা হচ্ছে 10। তো বেস 4-এ 2 2 মানে হচ্ছে ডেসিমেলের 10। ওকে, যদি বলি যে 17, তাহলে 16 আর 1-এ কি 17, তাহলে 16-তে 1 বসাবো আর এখানে 1 বসাবো, তাহলে এটা হচ্ছে 101 মানে এটা হচ্ছে 17 বেস 4-এ। ওকে, যদি বলি আমি যে 14, তাহলে কিভাবে হবে না, 16 থেকে ছোট, তাহলে 3 ছেড়ে 12, তাহলে এখানে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 ছেড়ে 12 আর 13 14, তাহলে এখানে 2, তাহলে 3 2 মানে হচ্ছে বেস 4-এ হচ্ছে 14। ওকে,
তো যদি আমরা বেস জানতে পারি তাহলে কিন্তু ইজিলি কাজটা হয়ে যাবে। তো যদি দুইয়ের থেকে বেশি বেস হয়, তার মানে বেস মানে বোঝাচ্ছে যে কতগুলো সিম্বল আমি ইউজ করছি, তাহলে দুইয়ের দুই বা তার থেকে বেশি সিম্বল যদি ইউজ করে থাকি কোনো নাম্বার সিস্টেমে, সেই নাম্বার সিস্টেমকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। কারণ সেই নাম্বার সিস্টেমে প্রতিটা পজিশনের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট রয়েছে, যার জন্য ভ্যালুগুলো যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের টোটাল ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন 521 512 হয়ে যাচ্ছে যদি 2 আর 1টাকে চেঞ্জ করি, বা 5 আর 1টাকে যদি চেঞ্জ করি তাহলে কীরকম হয়ে যাবে, তাহলে 125 হয়ে যাবে। তো 521 আর 125 তো সেম নয়। ওকে, আচ্ছা, সিলেবাসে যে পজিশনাল নাম্বার সিস্টেমগুলো থাকে সেগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল। এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? না, দুটো, মানে দুটো সিম্বল ইউজ করবো, 0 এন্ড 1। অক্টালে হচ্ছে 8টা, তো 0 থেকে 7। বাইনারিতে দুটো, 0 থেকে 1। হেক্সাডেসিমেলে 16টা, তার মানে 0 থেকে 15 পর্যন্ত। ওকে, তো এই হচ্ছে নাম্বার সিস্টেম। তো যদি বলে হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম তাহলে কি বলবো, না অ্যাজ দ্য বেস অফ দ্য বাইনারি নাম্বার সিস্টেম ইজ 2, ইট মিনস উই ক্যান ইউজ 2 ডিফারেন্ট ডিস্টিং ডিজিটস ইন দিস নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 এন্ড 1। হোয়াট ইজ দ্য ডেসিমেল নাম্বার সিস্টেম, না অ্যাজ দ্য বেস অফ দ্য ডেসিমেল নাম্বার সিস্টেম ইজ 10, ইট মিনস উই ক্যান ইউজ 10 ডিফারেন্ট ডিস্টিং সিম্বলস ইন দিস নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 টু 9। ওকে, হোয়াট ইজ অক্টাল নাম্বার সিস্টেম, না অ্যাজ দ্য বেস অফ দ্য অক্টাল নাম্বার সিস্টেম ইজ 8, দ্যাট মিনস উই ক্যান ইউজ অনলি 8 সিম্বলস ইন দিস নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 1 2 3 আপ টু 7। হোয়াট ডু মিন বাই ডেসিমেল নাম্বার সিস্টেম, অ্যাজ দ্য বেস অফ দ্য ডেসিমেল নাম্বার সিস্টেম ইজ 10, ইট মিনস উই ক্যান ইউজ 10 ডিফারেন্ট ডিস্টিং সিম্বলস ইন দিস নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 টু 9। হোয়াট ডু মিন বাই হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সা মিন 6, ডেসিমেল মানে 10, তাহলে হেক্সাডেসিমেল মানে 16। অ্যাজ দ্য বেস অফ দ্য হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম ইজ 16, ইট মিনস উই ক্যান ইউজ 16 ডিফারেন্ট সিম্বল ইন দিস নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 1 2 3 আপ টু 9। অ্যান্ড 10 মিনস 10, 10 মিনস দুটো সিম্বল ইউজ হচ্ছে, 10 সেটাকে কী করে একটা করা যায়, তো আমরা ক্যাপিটাল এ ইউজ করি। সো 10 উইল বি রিপ্লেসড বাই এ, 11 উইল বি রিপ্লেসড বাই বি, আপ টু 15 উইল বি রিপ্লেসড বাই এফ। তো 0 থেকে F পর্যন্ত আমরা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে ইউজ করে থাকি। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, 9 9 9 1 0 2, এগুলো কি না ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারি, তার মানে এগুলো ভ্যালিড নাম্বার। ওকে, 0 থেকে 7 পর্যন্ত ইউজ করতে পারি, এটা ভ্যালিড নাম্বার অক্টাল নাম্বার সিস্টেমে। বাইনারি নাম্বার সিস্টেমে 0 1 ছাড়া আমরা ইউজ করতেই পারবো না, তাহলে এগুলো হচ্ছে ভ্যালিড নাম্বার। হেক্সাডেসিমেল নাম্বারে ABCD এরকম F পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, এখানে GHIJ এইসবগুলো ইউজ করতে পারবো না। ওকে, যদি আমি বলি যে ওকে আমি একটা নাম্বার সিস্টেম বললাম সেটার বেস হচ্ছে 20, তাহলে সেখানে কিন্তু আমি 20খানা সিম্বল ইউজ করতে পারবো, 0 থেকে 9 এবং ABCDEFGHIJ পর্যন্ত ইউজ করতে পারবো। ওকে, হোয়াই আর বাইনারি নাম্বার সিস্টেম ইউজ, কেন বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয়, কারণ হচ্ছে কি না বাইনারি নাম্বার সিস্টেমে কম্পিউটার ইউজ হয়ে থাকে। আর কেন কম্পিউটার ইউজ করে থাকে, কারণ হচ্ছে যদি আমরা ডেসিমেলে ইউজ করতাম তাহলে প্রবলেমটা কোথায় হতো, ডেসিমেল যদি ইউজ করতাম, তো ধরছি আমি একটা এক্সাম্পল নিয়ে যাচ্ছি। ওকে, ধরছি ডেসিমেলে 5 2 এটাকে স্টোর করতে হবে কম্পিউটারের মধ্যে। ওকে, তো আমার একটা ক্যাপাসিটার রয়েছে, তাতে হচ্ছে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট এখানে স্টোর থাকবে, আর এখানে হচ্ছে আর একটা ক্যাপাসিটার আছে, সেখানে 2 ভোল্ট স্টোর থাকবে। ওকে, এবার ক্যাপাসিটার কোনোভাবে ডিসচার্জ হয়ে গিয়ে এই 5টা 4 হয়ে গেল, তাহলে 52 হয়ে যাবে, 42। ওকে, তো যদি এরকম ধরনের, তো ডেসিমেল নাম্বার সিস্টেমে কি রয়েছে না 0 1 আপ টু এরকম 9 পর্যন্ত ডিফারেন্ট ভোল্টেজ লেভেল রয়েছে, ধরো 10 ডিফারেন্ট ভোল্টেজ লেভেলস রয়েছে ডেসিমেল নাম্বার সিস্টেমে। কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে কি হচ্ছে না এই 52টা হচ্ছে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে, যেমন ধরছি 8, 8টা বাইনারিতে কনভার্ট হয়ে গেলে কি হয়ে যাবে না 1 0 0 0। তো একটা ক্যাপাসিটার কি হচ্ছে না 1 মানে হচ্ছে 5 ভোল্ট, তো এটা হচ্ছে 5 ভোল্ট স্টোর হবে, আর বাকিগুলো ক্যাপাসিটারে কি হচ্ছে 0 ভোল্ট স্টোর হবে। ওকে, এই তিনটাতে 0 ভোল্ট স্টোর হবে, তো 5 ভোল্ট ডিক্রিজ করে করে 4 ভোল্ট 3 ভোল্ট অনেক সময় লাগবে। ওকে, আবার 0 থেকে 5 ভোল্ট হতে গেলে 0 1 2 অনেক সময় লাগবে। ওকে, তো দুটো যদি ডিফারেন্ট ভোল্টেজ লেভেল হয় প্লাস 5 ভোল্ট এবং 0 ভোল্ট, সেইটা কিন্তু খুব ইজি হ্যান্ডেল করা। ওকে, তো সেই জন্যেই আমরা কি করি বাইনারি নাম্বার সিস্টেম আমরা ইউজ করে থাকি। তো
তো বাইনারি নাম্বার সিস্টেম কেন ইউজ করে থাকি? ইন বাইনারি নাম্বার সিস্টেম দেয়ার আর টু ভোল্টেজ লেভেল, দ্যাট ইজ 0 ভোল্ট অ্যান্ড 5 ভোল্ট। ওকে, সো হ্যান্ডেলিং টু ডিফারেন্ট ভোল্টেজ লেভেল ইজ ভেরি ইজি দেন 10 ডিফারেন্ট ভোল্টেজ লেভেল ইন ডেসিমেল নাম্বার সিস্টেম। সো দ্যাটস ওয়াই উই ইউজ বাইনারি নাম্বার সিস্টেম ইন ডিজিটাল কম্পিউটার। ওকে, এরপরে আসছি যে কনভার্সন। তো কনভার্সনটা কীভাবে করা হবে, না যে কোনো নাম্বার সিস্টেমের কনভার্সন জানতে গেলে তার আগে আমি একটা এক্সাম্পল দেখাই যে কনভার্সন আমরা কীভাবে করব। তো কনভার্সন আমরা কীভাবে করব, না আগে জানতে হবে যে ডেসিমেল নাম্বার সিস্টেম, যে কোনো নাম্বার ডেসিমেল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে আমরা কোথায় যেতে পারি? আমরা যেতে পারি বাইনারিতে যেতে পারি, ডেসিমেল নাম্বার সিস্টেমে থেকে আমরা অকটালে যেতে পারি, ডেসিমেল নাম্বার থেকে আমরা হেক্সাডেসিমেল যেতে পারি, ওকে, বা যে কোনো আদার্স যে নাম্বার সিস্টেম আছে আমরা হেক্সাডেসিমেল যেতে পারি। আবার বাইনারি থেকে ডেসিমেল, অকটাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অকটাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অকটাল, ওকে। তো বিভিন্ন নাম্বার সিস্টেম থেকে বিভিন্ন নাম্বার সিস্টেমে যাব কি করে, শুধু এইটুকু মনে রাখতে হবে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেম আমি যখনই যাব তখন আমি ভাগ করব। ওকে, ভাগ করব, এবার কি দিয়ে ভাগ করব, না যদি বাইনারিতে যাই বাইনারি বেস কত, 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। যদি অকটালে যাই এর হচ্ছে বেস হচ্ছে 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। যদি হেক্সাডেসিমেলে যাই বেস হচ্ছে কত, না 16, 16 দিয়ে ভাগ করব। ওকে, যেমন একটা এক্সাম্পল নেওয়া যায়, তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, ওকে, তো এখানে একটা এক্সাম্পল রয়েছে যে ডেসিমেল থেকে বাইনারিতে যাবো কি করে, না ভাগ করব। তো 25 হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, সেটাকে আমি যখন বাইনারিতে নিয়ে যাব তো বাইনারির বেস কত, 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে থাকবো। এবার 2 দিয়ে ভাগ করলে ডেফিনেটলি রিমাইন্ডার, ভাগশেষ কখনো 2 বা তার থেকে বেশি হয় না। ওকে, তো 2-এর থেকে কম হবে, তো 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। তো বাইনারি নাম্বার সিস্টেমে আমরা দুটো সিম্বল ইউজ করি, 0 এন্ড 1, তাহলে আমরা কি না 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। সেম জিনিস অকটাল দিয়ে যদি ভাগ করি, মানে 8 দিয়ে যদি ভাগ করি অকটাল নাম্বার সিস্টেমে, মানে ডেসিমেল থেকে যদি অকটালে যাই, তাহলে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার ম্যাক্সিমাম আমি 7 পেতে পারি। তো সেই রিমাইন্ডারগুলোকে ক্যালকুলেট করলেই, সেই কালেক্ট কালেক্ট করে রাখলেই সেটাকেই কিন্তু আমরা বলবো যে ওইটা অকটাল নাম্বার সিস্টেম। তো এখানে 2 দিয়ে ভাগ করছি, তো 25কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, এইভাবে ভাগ করবো, 12 দুগুণে 24, তাহলে রিমাইন্ডার কত, না 1। তো রিমাইন্ডারগুলো এখানে পরপর লিখে রাখবো। তারপর 6 দুগুণে 12, রিমাইন্ডার 0, 3 দুগুণে 6, রিমাইন্ডার 0, 2 একে 2, রিমাইন্ডার 1। আর এটা হচ্ছে, এইটাকে আমরা বলবো MSB, MSB মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা নাম্বারটাকে এইভাবে কালেক্ট করব, তাহলে 1 1 0 0 1, তো 1 1 0 0 1, এইভাবে আমরা বাইনারি নাম্বার সিস্টেমটা পেয়ে যাবো। ওকে, তো যদি আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে যেতে চাই, ধরছি যে এই এই 2-এর জায়গায় এখানটা যদি থাকতো অকটাল, 8 যদি থাকতো, ওকে, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করতাম, তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 3 আষ্টে 24, রিমাইন্ডার কত, 1। ওকে, তো সেইভাবে এই রিমাইন্ডারগুলো ক্যালকুলেট করতাম, এবং এইরকম রিভার্স অর্ডারে, এটা হচ্ছে MSB, এটা LSB, মানে প্রথম বিট এটা লাস্ট বিট, সেটাকে আমরা ব্র্যাকেটে কী করতাম, 8 দিয়ে দিতাম। তো হেক্সাডেসিমেল হলে আমরা 16 দিয়ে ভাগ করতাম। তো ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে আমরা কী করতে পারি, যে যে কোনো জায়গায় যেতে গেলে আমরা সেই বেস দিয়ে ভাগ করব। ওকে, আর যদি উল্টো হয়, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি ডেসিমেল নাম্বার সিস্টেমে আমি যাই, তাহলে আমি গুণ করব। এবার কী দিয়ে গুণ করব, না পাওয়ার দিয়ে। ধরছি কোনো একটা নাম্বার সিস্টেম, ধরছি একটা বাইনারি নাম্বার সিস্টেম, লেখা আছে কি 101। ওকে, তো আমরা জানি এটা এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, কিন্তু এটা বাইনারিতে, তো তাহলে একক দশক নয়, তাহলে 2 টু দি পাওয়ার 0-র ঘর, 2 টু দি পাওয়ার 1-এর ঘর, ডেসিমেলের মতো 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1 নয়, এটা 2 টু দি পাওয়ার 2-এর ঘর। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে 0 প্লাস, এটা হচ্ছে 4 4 গুণিতে 1 মানে 4, তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে 5। তাহলে 101 মানে হচ্ছে 5। তাহলে আমরা কি করব, না প্রতিটা ডিজিটকে কিন্তু গুণ করব, মানে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে গেলে ভাগ করে রিমাইন্ডারগুলো ক্যালকুলেট করব, এবং কি দিয়ে ভাগ করব, না যেই নাম্বার সিস্টেমে যাচ্ছি সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করব। আর অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে গেলে আমি কি করব, যেই নাম্বার সিস্টেম থেকে যাচ্ছি সেই নাম্বার সিস্টেমের
বেস টু দি পাওয়ার জিরো, বেস টু দি পাওয়ার ওয়ান, বেস টু দি পাওয়ার টু, এইভাবে প্রতিটা ডিজিটকে কী করব, গুণ করে যোগ করে দিলেই পেয়ে যাব। ওকে, তো যেমন একটা বাইনারি নাম্বার সিস্টেম, আমি 101 নিয়েছিলাম, তো প্রতিটা ডিজিটকে কী দিয়ে গুণ করবো না, যেহেতু বাইনারি নাম্বার সিস্টেম বলছে, তাহলে টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, এইগুলো প্রতিটা ডিজিটকে গুণ করে যোগ করে দেবো। ওকে, আর যদি এটা অক্টাল নাম্বার সিস্টেম হতো, ধরছি আমি এটা অক্টাল নাম্বার সিস্টেম, তাহলে টু টু দি পাওয়ার জিরো নয়, 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2। যদি বলতাম যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে একে কী করবো, ডেসিমালে কনভার্ট করবো, তাহলে 16 to the power 0, 16 to the power 1, 16 to the power 2, এইভাবে আমি ক্যালকুলেট করবো। ওকে, আচ্ছা, যদি এটা দশমিক ভ্যালু কিছু থাকতো, যে দশমিক 101, তাহলে টু টু দি পাওয়ার জিরো এর সঙ্গে তাহলে কী হবে, না জু প্লাস ওয়ান গুণিত ওয়ান গুণিত কি, না টু টু দি পাওয়ার কত, না -1। এটা টু টু দি পাওয়ার জিরো হলে এটা টু টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -2, টু টু দি পাওয়ার -3, তাহলে 1 গুণিত টু টু দি পাওয়ার -1, তাহলে কত, না 0.5। ওকে, 0.5 পাবো। তো এইভাবে আমরা কিন্তু বাকি যেইগুলো আছে সেগুলো ক্যালকুলেট করবো, টু টু পাওয়ার -2, টু টু পাওয়ার -3, এগুলো যেটা হবে, তাহলে পয়েন্ট দেয়, তাহলে 5 পয়েন্ট সামথিং একটা আসবে। ওকে, 5 পয়েন্ট সামথিং এখানে একটা ভ্যালু আসবে। তো এইভাবে কিন্তু আমরা দশমিক ভ্যালুকে ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, যদি ডেসিমেল নাম্বার থেকে অন্য নাম্বার সিস্টেমে যাই, তখন দশমিক ভ্যালুগুলোকে কী করে ক্যালকুলেট করবো, ওকে, তো সেইটা একটু দেখার আছে। ওকে, তো ডেসিমেল নাম্বার উইথ বাইনারি, যদি কিছু ডেসিমেল নাম্বার সিস্টেম যদি কিছু দশমিক ভ্যালু থাকে, তখন কি করব, না 41টা যেভাবে করছি সেইভাবেই করে নেব, শুধু এই দশমিকের পর যেটা আছে 36, তাকে কি করব, 0.36 ইন্টু কোথায় যাচ্ছে, না বাইনারিতে যাচ্ছে, তো 2 দিয়ে গুণ করবো, যদি অক্টালে যেত 8 দিয়ে গুণ করতাম, যদি হেক্সাডেসিমালে যেত 16 দিয়ে গুণ করতাম। এবার গুণ করার পর আমি কি পাবো, একটা ইন্টিজার পার্ট পাবো, একটা ফ্র্যাকশন পার্ট পাবো। ইন্টিজার পার্টটা যেটা পাবো, যেটা সেই পার্টটাকে আমি কিচ্ছু চেঞ্জ করবো না, যা আছে তাই রেখে দেবো, বাকি ফ্র্যাকশন পার্টটাকে এইদিকে নিয়ে চলে আসবো, 0.72 ইন্টু আবার 2 দিয়ে গুণ করবো, আবার 0.4টাকে 2 দিয়ে গুণ করবো, এইভাবে গুণ করতে করতে যাব। আর এখানে যে ইন্টিজার পার্ট আছে, উপর থেকে নিচে পর্যন্ত এটাকে তুলে নেব, তাহলে আমার হচ্ছে 41-এর বাইনারি কত, না 41-এর বাইনারি হচ্ছে এইটা, আর 0.36-এর বাইনারি কত, না 0.1, এটা উপর থেকে নেবো, এটা MSB, এটা LSB, 0.1, এইভাবে এটা ক্যালকুলেট করে নেবো। তাহলে 41.36 মানে কি, না যেমন 41টা বসে যাবে, আর 0.36টা পরপর বসে যাবে। ওকে, এবার আসি যে কখন আমি থামবো, এরকম 2 দিয়ে গুণ করতে করতে কখন থামবো, তো যখন 1, 2, 3, 4, 5, 6, যখন 6টা হয়ে যাবে তখন বন্ধ করে দেবো, অথবা এখানে দেখছি 72, তারপরে দেখছি আবার এখানে 72 এসে গেছে, তো সেই জায়গায় বন্ধ করে দেবো, কারণ রিপিট হচ্ছে বারবার, তাহলে 0101 0101 0101 বারবার ওইটাই এসে আসতে থাকবে। ওকে, অথবা লাস্টে যদি 0 এসে যায়, 0.00, তাহলে 0.00 যদি হয় গুণিত 2, তাহলে 0 এসে যাবে, তাহলে তখন বন্ধ করে দেবো, তার মানে লাস্টে 0 আসতে পারে, তখন বন্ধ করে দেবো। যদি লাস্টে 0 না আসে, তখন কি করব, না 6টা নিয়ে নেবো, 8টাও নিতে পারি, নো প্রবলেম। আর যদি এক রিপিটেড ভ্যালু এসে যায়, তাহলে সেখানে বন্ধ করে দেবো, তাহলে সেইটাই বারবার রিপিট হয়ে যাবে, 0101 0101 0101, এইভাবে বারবার রিপিট হয়ে যাবে, এইভাবে করতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যে কোনো কম্পিউটারে একটা ড্রব্যাক রয়েছে, যে যে কোনো নাম্বারকে, ডেসিমেল নাম্বারকে কিন্তু কম্পিউটার আর অ্যাকুরেটলি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে না। ওকে, যেমন 10কে যদি 3 দিয়ে ভাগ করি, 3.3333 চলতেই থাকবে, তো আমি যদি বলি 0.3333, তাহলে আমি ভ্যালুটা কম বললাম, আর যদি বলি 3.34, তাহলে ভ্যালুটা বেশি বলে ফেললাম। সেই রকম ধরনের কম্পিউটারে কিন্তু কিছু বাইনারি নাম্বার সিস্টেম রয়েছে, মানে কোনো ডেসিমাল নাম্বার রয়েছে, যেগুলো হচ্ছে বাইনারিতে যখন রিপ্রেজেন্ট করব, তখন 0.00010010100 এরকম চলতেই থাকবে, সেটা কিন্তু ইনফাইনাইট টাইম চলতেই থাকবে, সেগুলোকে আমরা কম্পিউটার মেমোরি, লিমিটেড মেমোরিতে স্টোর করতে পারি না, সেই জন্যে ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কখনো কখনো স্টোর নাও হতে পারে। তো যখন আমরা বানিয়েতে রিপ্রেজেন্ট করছি, তো কোনো একটা জায়গায় তো আমাকে থামতে হবে, তো 6খানা হোক বা 8খানা হোক, আমাকে সেখানে থেমে যেতে হবে, আর জিরো হলে তো এমনিই থেমে যাচ্ছে, আর রিপিটেড ভ্যালু হলে ক্যালকুলেট করতে বারণ করছি, কারণটা হচ্ছে কি, না 0101 0101 0101 বারবারই তো রিপিট হতে থাকবে, যদি 72 আবার এসে যায়। ওকে, সেই জন্য কি আর ক্যালকুলেট করার দরকার নেই, ওইগুলোই রিপিট হবে, তো 6খানা বা 8খানা তারপরেই রেখে দেবো। ওকে, তো এইভাবে কিন্তু যে কোনো দশমিক ভ্যালুকে আমরা এইভাবে ট্রান্সফার করতে পারি, ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে বাইনারি বা অন্য কোনো নাম্বার সিস্টেমে। ওকে, অক্টালে ভর দিয়ে আমি 2-এর জায়গায়, এখানে 2-এর জায়গায় আমি 8 দিয়ে গুণ করবো, হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে গুণ করবো, এইভাবে চলতে থাকবে। ওকে,
তো ডেসিমেল থেকে অক্টাল এখানে আমি 8 দিয়ে ভাগ করেছি, রিমাইন্ডার ক্যালকুলেট করেছি, ওকে 326। এখানে ডেসিমেল নাম্বার 6 থেকে অক্টালের ডেসিমেল নাম্বার, এটা ডেসিমেল নাম্বার তাহলে অক্টালে যেতে বলছে, তাহলে 8 দিয়ে ভাগ করেছি, এটা তাহলে 43 পেয়ে গেছি, 43। ওকে তাহলে 35 হচ্ছে 43, আর এটাকে 8 দিয়ে গুণ করে করে গেছি, আর 1, 7, 2 সেইগুলোকে তুলে নিয়েছি ছখানা, ওকে উপর থেকে নিচে পর্যন্ত। ডেসিমেল থাকে থেকে হেক্সাডেসিমেল 16 দিয়ে ভাগ করেছি। আচ্ছা এখানে 4 আসছে, এখানে 14, তো 16 দিয়ে যখন আমি এটাকে ভাগ করছি তখন আমার রিমাইন্ডার আসছে 14, তো আমি 14 লিখবো না, তো 14 হচ্ছে কি হেক্সাডেসিমেলে 14 মানে হচ্ছে ই, তাহলে আমি লিখবো হচ্ছে 4E। ওকে যদি ফ্র্যাকশন পার্ট হয় সেরকম ধরনের আমরা একই রুল, 16 দিয়ে গুণ করব আর এটাকে 16 দিয়ে ভাগ করব। ওকে এবার বাইনারি থেকে অক্টালে আসছি, বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল এদের কিন্তু সম্পর্ক একটা রয়েছে, ওকে সেটা কিরকম না, বাইনারি নাম্বার থেকে অক্টালে যখন রিপ্রেজেন্ট করব কোনো নাম্বার তখন কি না আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি এইভাবে। ওকে সরি, বাইনারি নাম্বার সিস্টেম থেকে অক্টাল, ওকে আমরা বাইনারি নাম্বার থেকে অক্টালে নিয়ে যাব। ওকে সরি, এই নাম্বারটা হচ্ছে এটা এটা একটু ভুল হয়েছে, এটা বাইনারি থেকে অক্টাল না, এটা বাইনারি থেকে ডেসিমাল। হ্যাঁ এটা বাইনারি থেকে ডেসিমাল, সেই জন্য কি না প্রতিটা ডিজিটকে আমরা কি করছি না বাইনারি থেকে যখন আসছে তাই জন্য 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 এইভাবে গুণ করে করে যাচ্ছি। ওকে বাইনারি থেকে ডেসিমাল উইথ ফ্র্যাকশন, যদি ফ্র্যাকশন হয় তাহলে 2 to the power 0, 2 to the power 1 এইভাবে গুণ করেছে, আর তারপরে যেটা দশমিকের পরে যেটা থাকবে মানে 0, 1, 1 এটা কিন্তু 2 to the power 0, 2 to the power -1, 2 to the power 2 এইভাবে কিন্তু আমরা গুণ করেছি। ওকে এই ওয়ানটাকে 2 to the power 0, এই জিরোটা কিন্তু 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3 এইভাবে গুণ করতে হবে। ওকে আচ্ছা অক্টাল থেকে ডেসিমেল, তো অক্টাল থেকে ডেসিমেল যখন যাব আমরা এটা কি করবো, 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2 এইভাবে ডিজিটগুলোকে কিন্তু গুণ করে টোটালটা যোগ করব। সেম জিনিস এইগুলো, ইয়েস এইটা আসছে অক্টাল থেকে যখন বাইনারি, আর অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কিরকম না অক্টাল নাম্বার, এটা একটা অক্টাল নাম্বার, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, আচ্ছা অক্টাল নাম্বারের সব থেকে ম্যাক্সিমাম ডিজিট কোনটা, না 8 থেকে 1 কম মানে 7, এখানে ম্যাক্সিমাম 7 থাকতে পারে, তো 7কে আমি বাইনারিতে কিভাবে লিখবো না 1, 1, 1। ওকে 7কে আমরা বাইনারিতে কিভাবে লিখবো 1, 1, 1, তো এখানে একটু আমি বলে দিই, যে কোনো বাইনারি নাম্বার সিস্টেম, আমি বাইনারি নাম্বার সিস্টেমের শুধু একটু এটা মনে রাখতে হবে যে 2 to the power 0 মানে এককের ঘর, 2 to the power 1 মানে যেটা আমরা দশকের ঘর বলি, 2 to the power 2 মানে এটা শতকের ঘর, এখানে কিন্তু এটা বলবো তাহলে হচ্ছে কি না 1, 2, 4 সেরকম, 2 to the power 3 মানে হচ্ছে 8, 16, 32 সেরকম ধরনের। আমি যদি বলি যে 5 মানে কত, না এই 4 এতে 1 বসাবো আর 1 এতে 1 বসাবো, আর তা এটা হচ্ছে বাকিটা 0, তাহলে 1, 0, 1 মানে হচ্ছে 5। আমি যদি বলি 6 হচ্ছে বাইনারিতে কত, না 4 আর 2 এতে 1 বসাবো এটাতে 0 বসিয়ে দেবো, তাহলে 1, 1, 0 মানে 6। আমি যদি বলি 7, 4, 2 আর এটা দুটোতেই তিনটেতেই কিন্তু 1 বসাবো। ওকে তাহলে যে কোনো বাইনারি নাম্বার কিন্তু যে কোনো ডেসিমেল নাম্বারকে ইজিলি বাইনারি করা যায়। ওকে ওকে তো 6কে এখানে 6 রয়েছে, তাহলে 6কে 3 ডিজিটে, কেন 3 ডিজিট বলছি না ম্যাক্সিমাম 7, 7কে রিপ্রেজেন্ট করা মানে 1, 1, 1, তো আমি হচ্ছে 3 ডিজিটেই রিপ্রেজেন্ট করতে পারবো, তো যে কোনো অক্টাল নাম্বারকে প্রতিটা ডিজিটকে 3 বিট 3 বিট করে আমি কেটে নেবো, তাহলে 2 মানে হচ্ছে 0, 1, 1, 0, 1, 0, তারপর 2 মানে 0, 1, 0, তারপর 6 মানে হচ্ছে 1, 1, 0, বাস বাইনারি কনভার্ট হয়ে গেল। সেম জিনিস অক্টাল টু বাইনারি উইথ ফ্যাকশন যদি হয়, তো 5 হচ্ছে কি না 4 মানে হচ্ছে 1, 0, 0, 4 মানে হচ্ছে 1, 0, 0, 5 মানে হচ্ছে 1, 0, 1 পয়েন্ট গেল, তারপর 2 মানে হচ্ছে 0, 1, 0, সব 3 বিট 3 বিট করে তো বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। হেক্সাডেসিমেলও তাই, হেক্সাডেসিমেলের সব থেকে বড় নাম্বার কি না এফ, এফ মানে হচ্ছে 15, 15 মানে হচ্ছে 4টে 1, তো এখানে হচ্ছে এ মানে হচ্ছে 10, 10 মানে হচ্ছে 1, 0, 1, 0, ডি মানে হচ্ছে 13 মানে 1, 1, 0, 1, এফ মানে হচ্ছে 15, 1, 1, 1, 1, ওকে 1, 1, 1, 1, যে 1, 0 আর একটা 1 হবে ওখানে, ওকে একটা ভুল হয়েছে এখানটা, তো বাইনারি নাম্বার সিস্টেমে জাস্ট কনভার্ট করে দেবো, তো প্রতিটা ডিজিটকে আমরা 4 বিট 4 বিট করে কনভার্ট করে দিলে বাইনারিতে রিপ্রেজেন্ট হয়ে যাবে। ওকে সেম জিনিস দশমিক যদি থাকে তাই দশমিকের পরে যেগুলো আছে সেগুলো চার চার করে হয়ে যাবে, আগেরগুলো চার চার করে। এবার যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেল আসে, তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল কি না আমরা কি করব না এই দশমিকের পরে যে নাম্বারটা আছে এখান থেকে 4টে ডিজিট নিয়ে নেবো, এই দিক থেকে এই দিকে। আমরা একটুখানি শুধু জানা দরকার যে
দশমিকের আগে যে নাম্বারটা আছে তার আগের জিরোর কোনো দাম নেই, আর দশমিকের পরে যে নাম্বারটা আছে তার পরের জিরোর কোনো দাম নেই। তো যদি আমার চারটে চারটে বিট করে, যদি না ধরে হচ্ছে আমার চারটে, তারপর চারটে হয়ে গেল আর একটা ওয়ান পড়ে আছে, তাহলে এখানে তিনটে জিরো দিয়ে আমি চারটে বিট করে নেবো, ওকে, করে নিয়ে হেক্সাডেসিমালে ট্রান্সফার করে দেবো। ওকে, তো এখানে আমরা কি করছি না, এখানে চারটে বিট, চারটে বিট কেটে নিলাম, তাহলে চারটে ওয়ান আছে, মানে এফ, তারপরে এখানে দেখছি ওয়ান ওয়ান ওয়ান, তাহলে আগে একটা জিরো দিয়ে দেবো, তাহলে জিরো ওয়ান ওয়ান মানে সাত, তাহলে সেভেন এফ, তাহলে সেভেন এফ লিখবো। আর পয়েন্টের পরে আমরা কি করব, এই দিক দিয়ে ক্যালকুলেট করব, প্রথম চারটে নেব, জিরো 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 ওয়ান মানে ওয়ান, আর ওয়ান এখানে চার তিনটে জিরো বসিয়ে দেবো, তার মানে আট, তাহলে ওয়ান এইট। তো এইভাবে কিন্তু বাইনারি নাম্বার সিস্টেম থেকে হেক্সাডেসিমালে ট্রান্সফার করব যদি দশমিক ভ্যালু হয়। সেম জিনিস বাইনারি নাম্বার সিস্টেম থেকে যখন অক্টালে করব, দশমিক থেকে যেটা বাঁ দিকে থাকবে সেটাকে আমরা দশমিক থেকে লেফট সাইডের দিকে নিয়ে আসবো, জিরো দিয়ে আমি কি করব, তিনটে তিনটে বিট কমপ্লিট করব, আর দশমিকের পরে যে নাম্বারটা থাকবে তার পরে কে জিরো, পরে জিরো দিয়ে কিন্তু তিনটে বিট কমপ্লিট করব। তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সফার কনভার্টগুলো করতে পারি। যেমন এখানে একটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল কোনো ডাইরেক্ট মেথড নেই, বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল কোনো ডাইরেক্ট মেথড নেই, তো আমাকে বাইনারিতে কনভার্ট করব। তো এখানে একটা অক্টাল নাম্বার আছে, সেটা তিন বিট করে কেটে নিলাম, আবার সেটাকে চার বিট করে সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। সেম জিনিস হেক্সাডেসিমাল থেকে অক্টাল যখন হবে, সেটা কি না, হেক্সাডেসিমাল নাম্বারটাকে আগে বাইনারিতে কনভার্ট করে দিলাম, আর সেটা দশমিকগুলো কি আবার তিনটে তিনটে করে কেটে নিলাম এখান থেকে, দশমিকের পরে এইদিকে হচ্ছে এইদিকে তিনটে, তারপর তিনটে, তারপর তিনটে, এইভাবে কেটে নিয়ে অক্টালে বসিয়ে দিলাম। ওকে, আর দশমিকের পরে যেটা আছে সেটা রাইট সাইডে তিন তিন বিট করে কেটে নিয়ে অক্টালে ট্রান্সফার করে দিলাম। তাহলে যে কোনো হেক্সাডেসিমেল নাম্বার থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল কী করবো না, বাইনারিতে নিয়ে যাব, তারপরে ট্রান্সফার করব। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে বাইনারি অ্যারিথমেটিক, মানে বাইনারি মানে যোগ বিয়োগ গুণ ভাগ করবো কী করে, সেই মেথডগুলো এখানে রয়েছে। তো বাইনারি অ্যারিথমেটিকের প্রথমে আসি যে বাইনারির অ্যাডিশনের রুল। তো জিরো জিরো যোগ করলে কি জিরো, জিরো আর ওয়ানে যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে মানে দুই, তাহলে দুই মানে হচ্ছে ওয়ান ওয়ান যোগ করা তো দুই, দুই মানে কি বাইনারিতে আমি কী লিখি ওয়ান জিরো। সেম জিনিস আমি যদি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তিনটে ওয়ান করতাম তাহলে হতো কি না ওয়ান ওয়ান, চারটে ওয়ান হলে কি হতো চার, মানে হচ্ছে ওয়ান জিরো জিরো। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে এই এক্সাম্পলটা আমি কীভাবে কাজ করছি, যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওকে, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান, ওকে, ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা আমি বাইনারিতে যোগ করতে চাইছি, তাহলে কীভাবে করবো। ওকে, তো প্রথমে ঠিক করতে হবে যে এই ওপরের দিকে একটা লাইন টেনে দেবো। ওকে, জিরো আর ওয়ানে যোগ করলে কত হচ্ছে না এক, ওয়ান জিরোতে যোগ করলে কত এক, জিরো ওয়ানে যোগ করলে কত এক, আর ওয়ান ওয়ানে যোগ করলে কত না দুই, তাই তো, তো দুই হচ্ছে কি না আমরা লিখি ওয়ান জিরো হিসাবে, তাই তো, তো এই দুটো যোগফল এটা। ওকে, ধরছি আমি কিছু আর একটা এক্সাম্পল নিচ্ছি, ধরছি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 ওয়ান, এরকম ধরনের কিছু নাম্বার। ওকে, আমি যোগ করবো, এটা লাইনটা কেন টানছি সেটা এই এক্সাম্পলে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এক দুই তিন চার, চার মানে কত, চার মানে আমরা জানি ওয়ান জিরো জিরো। ওকে, তো এই যে লাস্টের জিরোটা আছে এখানে বসিয়ে দেবো, তাহলে পড়ে থাকে কি একটা ওয়ান জিরো পড়ে থাকে, ওয়ান জিরো মানে কত দুই, তাহলে এখানে লিখে দেবো দুই তার পরের ঘরে, তাহলে এটা হচ্ছে হাতে থাকে দুই তিন চার পাঁচ ছয়, ছয় মানে কত না ওয়ান ওয়ান জিরো, তাহলে লাস্টের জিরোটা এখানে বসালাম, বাকি পড়ে থাকে কত ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে কত তিন, তাহলে তিনটাকে এখানে নিয়ে চলে বসিয়ে দিলাম, তিন একে চার একে পাঁচ, পাঁচ মানে কত না ওয়ান জিরো ওয়ান মানে পাঁচ, তাহলে লাস্টের ওয়ানটা এখানে বসাচ্ছি, ওয়ান জিরো মানে হচ্ছে দুই, সেটা হাতে থাকে নিয়ে চলে গেলাম, দুই তিন চার পাঁচ ছয়, ছয় মানে কত না এখানে বসিয়ে দিলাম ওয়ান ওয়ান জিরো। ওকে, তো বাইনারি যোগ হয়ে গেল। তো এইভাবে আমরা বাইনারি যোগ যোগগুলো করবো। আচ্ছা,
তো বিয়োগটা এখানে আছে, একটা বিয়োগও আছে, তো বিয়োগটা দেখাচ্ছি যে জিরো থেকে জিরো যখন বিয়োগ করলাম জিরো হলো, নো প্রবলেম। ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয়, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়, নো প্রবলেম। কিন্তু ওয়ান জিরো থেকে এক, মানে ওয়ান জিরো মানে দুই, দুই থেকে এক বিয়োগ করলে কত হয়? এক হয়। ওকে, কিন্তু জিরো থেকে এক কিন্তু বিয়োগ করা যাবে না, জিরো থেকে এক বিয়োগ করা যাবে না, কারণ হচ্ছে জিরো হচ্ছে ছোট নাম্বার, এক হচ্ছে বড় নাম্বার। তো আমি ধার নিতে পারছি, মানে জিরো থেকে ওয়ান যখনই আমি বিয়োগ করতে যাচ্ছি তখন আমাকে কিন্তু এক ধার নিতে হচ্ছে, এক ধার নিয়ে মানে এটা দুই বোঝাচ্ছে, তাহলে দুই থেকে এক বিয়োগ করা মানে এক বোঝায়। ওকে, দেখুন একটা এক্সাম্পল দেওয়া আছে এটা কীভাবে বিয়োগ হচ্ছে। তো এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান মাইনাস এটা রয়েছে, তো আমরা কীভাবে এটাকে বিয়োগ করব। ওকে, তো সিম্পল উপায়ে বিয়োগ করা যাবে না, তার জন্য কমপ্লিমেন্টস জানতে হবে। তো আমি একটা বিয়োগ দেখাবো, তার আগে তারপরে কি আছে দেখে নিচ্ছি। ওকে, তো বিয়োগ আমি একটা সিম্পল দেখাচ্ছি ওখানে। ওকে, তো ধরছি কোন একটা নাম্বার, ধরছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা মানে কত? আটে চারে বারো, একে তেরো, তেরো থেকে আমি নয় বিয়োগ করছি, ওয়ান জিরো জিরো ওয়ান, ওকে নয় বিয়োগ করছি, তাহলে আমার আনসার আসার কথা কত? চার। ওকে, এক থেকে এক বিয়োগ করলে কত? না জিরো, নো প্রবলেম। জিরো থেকে জিরো বিয়োগ করলে কত? জিরো, নো প্রবলেম। ও এক থেকে জিরো বিয়োগ করলে কত? না ওয়ান, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত? জিরো, তো আমার চার আসছে আনসার। তো তেরো থেকে নয় বিয়োগ করলে চার আসছে, ঠিকই আসছে। ওকে, যদি আমার এরকম হতো যে আমার এটা হচ্ছে তেরো তো রয়েছে ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার আট না করে, নয় না করে আমি বললাম আট, ওয়ান আট নয় আমি বললাম দশ। ওকে, একটু কঠিন করছি, ওয়ান জিরো ওয়ান জিরো মানে দশ, এটা বিয়োগ করব। তাহলে এক থেকে জিরো বিয়োগ করলে কত হবে? নো প্রবলেম, এক। জিরো থেকে কি এক বিয়োগ হবে? না। তো আমরা কি করব, হাতে নেব। এবার ডেসিমেলে যেমন হাতে নিলে দশ বোঝায়, এখানে হাতে নেওয়া মানে দুই বোঝাবে, তাহলে এখান থেকে এক ধার নিলে এটা মানে দুই বোঝাচ্ছে, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত? এক। এটা যখন হাতে নিয়ে নিয়েছি তখন এটা কিন্তু জিরো হয়ে গেছে, তাহলে জিরো থেকে জিরো বিয়োগ করলে কত? না জিরো। আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, তাহলে হচ্ছে কত? না তিন। ইয়েস, আমি যদি তেরো থেকে দশ বিয়োগ করি তিনই হবে। ওকে, তো এখানটা কীভাবে ধার নেওয়া হলো, বোঝা গেছে? যদি এরকম ধরনের হতো ওয়ান জিরো 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 মানে এটা আট, আর আমি বিয়োগ করছি এরকম ধরনের, ওকে এরকম ধরনের একটা নাম্বার দিয়ে বিয়োগ করছি, ওকে তাহলে কীরকম হবে? জিরো থেকে এক বিয়োগ করতে পারবো? না, হাতে নেব। এখানে হাতে পাবো? নেই, জিরো আছে, খালি হাতে এলাম, তাহলে দুই ধার নিতে পারছি না, তাহলে আরও দূর থেকে ধার নিতে হবে, তাহলে এখানেও ধার নিতে পারছি না, এইটা ধার নিয়ে মানে বোঝাতো চার। তার আগেতে নাম্বার আছে কি? না একটা নাম্বার আছে, এইটা মানে বোঝাবে আট, তাহলে আট থেকে এক বিয়োগ করলে কত? আট থেকে এক বিয়োগ করলে, তো এটা আট বোঝাবে, আট থেকে এক বিয়োগ করলে সাত, সাত মানে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এই ওয়ানটা এখানে বসলো, বাকি ওয়ান 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 বোঝাবে, তো এই ওয়ানটা এখানে বসলো। ওকে, আচ্ছা, তো এই ওয়ানটা বসলো, বাকি ওয়ান ওয়ান পড়ে থাকে। ওকে, তো ওয়ান ওয়ান এটা তো জিরো হয়ে গেছে ধার নিয়েছে, তাহলে এইটা ওয়ান এইটা ওয়ান, তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত? না ওয়ান, এইটা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে তখন জিরো হয়ে যাবে, আর এটা তো জিরো হয়ে গেছে, তাহলে জিরো। তাহলে কীভাবে হচ্ছে, না যখনই আমি ধার নিচ্ছি এখানে দুই ধার নিতে পারবো, এখানে চার নিতে ধার নিতে পারবো, আর তার আগেতে আট ধার নিতে পারবো, তো এখানে জিরো জিরো এখানে কিছু নেই, তো আমি আট ধার নিলাম, আট থেকে এক বিয়োগ করা মানে হচ্ছে সাত বোঝায়, সাত মানে হচ্ছে তিনটে ওয়ান, তিনটে ওয়ানের একটা ওয়ান এখানে বসলো, দুটো ওয়ান এখানে পড়ে থাকে, সেই ওয়ান থেকে জিরো বিয়োগ মানে ওয়ান, আর ওয়ান থেকে ওয়ান মানে জিরো। ওকে, তো এইভাবে আমরা বিয়োগ করতে পারি। তো এইগুলো সব যে তিনটে আমি করেছি, তিনটেই কিন্তু উপরে একটা বড় নাম্বার, নিচেরটা ছোট নাম্বার, উপরটা বড় নাম্বার, নিচেরটা ছোট নাম্বার, তো উপরে যদি বড় নাম্বার নিচেরটা যদি ছোট নাম্বার হয় তাহলে আমরা এইভাবে করতে পারি। কিন্তু যদি উল্টো হয় যে উপরেরটা ছোট নাম্বার নিচেরটা যদি বড় নাম্বার হয়,
তাহলে কিন্তু এইভাবে বিয়োগ করা সম্ভব নয়। তার জন্য জানতে হবে কি কমপ্লিমেন্টস। তো কমপ্লিমেন্টস বলে একটা মেথড রয়েছে, কি করে না, হুইচ সিম্পলিফাইজ দ্য সাবট্রাকশন অপারেশন। যে প্রবলেমটা রয়েছে সাবট্রাকশন অপারেশনে, সেই সেই প্রবলেমটাকে সলভ করে কমপ্লিমেন্টস। তো আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো পরে। ওকে, তার আগে বাইনারি মাল্টিপ্লিকেশনটা দেখে নিই। বাইনারি মাল্টিপ্লিকেশন একদম ইজি, যেমন মাল্টিপ্লিকেশন তেমনই, জাস্ট গুণ, যেমন এক গুণিতে এক, এক গুণিতে এক, এইভাবে যেমন গুণ করেছি, আর যোগটা হচ্ছে বাইনারির মতো যোগ, বাস ভাগও তাই। এটা একে এইটা, এটা থেকে বিয়োগ করলে যেটা হবে এটা একে এইটা, ওকে, 0 0 বসে গেল, তো ভাগও তাই হবে। আচ্ছা, কমপ্লিমেন্টটা জানতে হবে। তো কমপ্লিমেন্ট কি না, একটা মেথড যেটা কি করে সিম্পলিফাই করে সাবস্ট্রাকশন অপারেশনকে। দু ধরনের কমপ্লিমেন্ট রয়েছে, একটাকে বলা হচ্ছে আর্টস কমপ্লিমেন্ট, একটা বলা হচ্ছে আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট। আর মানে হচ্ছে এই র্যাডিক্স বলা হয় বা বেস বলা হয়। তো বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? 2। তো সেখানে আর্টস কমপ্লিমেন্টকে আমরা বলবো টুস কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টকে বলবো কি, 2 - 1 মানে ওয়ানস কমপ্লিমেন্ট। যদি ডেসিমেল নাম্বার সিস্টেম হয়, আর এর মান হচ্ছে 10, তো তখন আমরা বলবো টেন্স কমপ্লিমেন্ট, আর্টস কমপ্লিমেন্টকে বলবো টেন্স কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট বলবো নাইন্স কমপ্লিমেন্ট। ওকে, তো আর্টস কমপ্লিমেন্টটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে না, তার সূত্র হচ্ছে এইরকম ধরনের। আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট কীভাবে ক্যালকুলেট হচ্ছে না, তার সূত্র এইভাবে। তো এটা একটা জটিল প্রক্রিয়া, যার হাতে সময় আছে সেটা নিয়ে এটা নিয়ে একটু ভাববে। হ্যাঁ, আমি এটা স্কিপ করছি, এটা আমি সিম্পলি উপায় আমি সেটা বলবো। ওকে, তো একটা বাইনারি নাম্বার রয়েছে, ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট কী হবে। তো ওয়ানস কমপ্লিমেন্ট মানে হচ্ছে যত জিরো আছে সেগুলোকে ওয়ান বসাবো, ওয়ানগুলোকে জিরো বসাবো। তাহলে এটা কী হবে না, এটা 0 0 1 1 0 0 1 1, বাস এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। তাহলে জিরোগুলো ওয়ান বসবে, ওয়ানগুলো জিরো বসবে, বাস ওয়ানস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কী বলছে না, ওয়ানস কমপ্লিমেন্টের সঙ্গে এক যদি যোগ করি তাহলে টুস কমপ্লিমেন্ট পাবো। তাহলে এক যদি যোগ করি, একে একে যোগ করলে কত হচ্ছে, 2 2 মানে হচ্ছে 1 0। তাহলে জিরো বসে গেলো ওয়ান হাতে, সেই ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলো জিরো, তার হাতে এক, এইভাবে পেয়ে যাবো। অথবা আমরা করতে পারি কি, এই নাম্বারটাকে আমরা এই সাইড দিয়ে দেখবো, রাইট সাইড দিয়ে দেখবো, যতগুলো জিরো আছে জিরোগুলো আনচেঞ্জ রেখে দেবো। ওকে, জিরো বসে গেল, লাস্টে যে ওয়ানটা পাবো সেটাকেও আনচেঞ্জ রাখবো, বাকি সব চেঞ্জ করে দেবো। ওকে, লাস্টের ওয়ানটাকে আনচেঞ্জ করে দেবো, বাকি সব চেঞ্জ, তার মানে এটা জিরো হয়ে যাবে, এটা 1 1 0 0। তো এই নাম্বারটার ক্ষেত্রে কি, লাস্টে জিরো নেই, তাহলে লাস্টের ওয়ানটা আনচেঞ্জ, মানে 1 1 1 1 0 0 1 1। তো এইভাবে করবো টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট কী করে, ওয়ানস কমপ্লিমেন্ট কী করে বের করবো, এটা সোজা জিরোগুলো ওয়ান, ওয়ানগুলো জিরো। আর টুস কমপ্লিমেন্ট কী করে বের করবো না, লাস্ট থেকে দেখবো যত জিরো আছে সেগুলো জিরো বসিয়ে যাব, লাস্টের ওয়ান যা আছে সেটা আনচেঞ্জ করবো, বাকি যা আছে জিরোগুলো ওয়ান, ওয়ানগুলো জিরো হয়ে যাবে। ওকে, সেম জিনিস যদি নাইনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করি, এটা কীরকম ধরনের না, নাইনস কমপ্লিমেন্ট মানে হচ্ছে যতগুলো ডিজিট আছে সব 9 দিয়ে বিয়োগ করবো। তাহলে 7, 9 দিয়ে 9 থেকে 7 বিয়োগ করলে 2, 9 থেকে 5 বিয়োগ করলে 4, তো এইভাবে হবে। আর টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে লাস্টের ডিজিটটা 10 থেকে বিয়োগ করবো আর বাকি সব 9 থেকে বিয়োগ করবো, এইভাবে টেন্স কমপ্লিমেন্ট আমি করতে পারি। ওকে, তো কমপ্লিমেন্টের রুল বলছে, আর্টস কমপ্লিমেন্টের রুল বলছে কি না, যে কোনো নাম্বারকে আমি যখন বিয়োগ করতে যাবো, যে হচ্ছে আমি এম মাইনাস এন করতে যাচ্ছি, তাহলে এম যে মানটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, আর এন মানটাকে কী করবো, আর্টস কমপ্লিমেন্ট করে দেবো। এই আর্টস কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এন যে নাম্বারটা আছে সেটাকে নেগেটিভ করে দেওয়া। ওকে, তো নেগেটিভ করে দেওয়া মানে কোনো একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বার দিয়ে যদি যোগ করি তাহলে আমি কী পাবো, বিয়োগ ফল পাবো। ওকে, তো সেই হচ্ছে উপায়। তো এম যা আছে তাই আর্টস কমপ্লিমেন্ট অফ এন করলাম, এরপরে কী করছি না, যোগ ফল একটা পাবো। যোগ ফললে দেখবো যে ইফ অ্যান এন ক্যারি অকার, যদি ক্যারি এসে যায় তাহলে ডিসকার্ড করে দেবো, বাদ দিয়ে দেবো ক্যারিটাকে। আর ইফ যদি ক্যারি ডাজ নট, যদি ক্যারিটা না আসে তাহলে কী করবো, যে রেজাল্টটা পেয়েছি যোগের পর যে রেজাল্টটা পেয়েছি সেটার আর্টস কমপ্লিমেন্ট করব, আর একটা নেগেটিভ সাইন একটা যোগ করব। ওকে, একটু ক্লিয়ারলি বলি, তো যে দুটো নাম্বারে আমাকে বিয়োগ করতে দেবে এম মাইনাস এন, প্রথম নাম্বারটাকে যা আছে তাই অ্যাজ ইট ইজ রাখবো, দ্বিতীয় নাম্বারটাকে আর্টস কমপ্লিমেন্ট করব, করার পর সিম্পলি যোগ করব। যোগ করার পর আমার একটা ক্যারি আসতে পারে, মানে আমি যদি এম আর এন যদি 4 বিট 4 বিট করে হয়, ধরছি 4 বিট 4 বিট করে যোগ করে দেখলাম যে রেজাল্টটা 5 বিটের হয়ে গেল, তার মানে ক্যারি পাচ্ছি। তো ক্যারি আসতেও পারে নাও আসতে পারে। এবার বলি, ক্যারি যখন আসবে তার মানে বোঝা যাচ্ছে যে উপরের নাম্বারটা বড়, এমের মানটা বড়, এনের মানটা ছোট। এনে এমের মানটা যদি ছোট, এনের মানটা যদি বড় হয়ে যায় তখন কিন্তু ক্যারি আসবে না। তো ক্যারি আসবে না কখন, না যখন নেগেটিভ হবে। তো
মানে এম এর মানটা যদি ছোট হয়, এম এর মানটা যদি ছোট হয়, এন এর মানটা যদি বড় হয়, তাহলে কিন্তু ক্যারি আসবে না, তার মানে নেগেটিভ বসবে। আর ক্যারি যখন আসবে না, তখন যে নাম্বারটা পেয়েছি যোগ করার পর সেটা আর্টস কমপ্লিমেন্ট করে দিয়ে আর একটা নেগেটিভ সাইন যোগ করে দেবো। আর যদি আর্টস মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট হয় তখন কি করব, না আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট এম এর সঙ্গে আর কমপ্লিমেন্ট না যোগ করে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট যোগ করব। এরপরে ক্যারি যদি এসে যায় সেটা কি করব, যোগ করে দেবো। ওকে, যদি ক্যারি এসে যায় সেই একটাকে যোগ করে দেবো একদম লাস্টের বিটের সঙ্গে। আর ক্যারি যদি না আসে তার মানে বোঝাচ্ছে যে ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করছি। ওকে, তার মানে একটা নেগেটিভ সাইন হবে, আর যে রেজাল্টটা পেয়েছি সেটার আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট করব। ওকে, তার মানে ক্যারি যদি এসে যায়, ক্যারি যদি না আসে আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি করব, যে আর্টস কমপ্লিমেন্ট করব আর নেগেটিভ সাইন পুট করবো। আর মাইনাস ওয়ানস ওয়ানস কমপ্লিমেন্টের ক্ষেত্রে নেগেটিভ সাইন করব আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট নিয়ে নেবো। আর যদি আর্টস কমপ্লিমেন্টে ক্যারি আসে তাহলে জাস্ট ডিসকার্ড করব, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টে যদি ক্যারি আসে তাহলে সেটাকে যোগ করে দেবো। ওকে, তো ধরছি এটা ইউজিং টুস কমপ্লিমেন্ট, তো টুস কমপ্লিমেন্টে দুটো বিয়োগ করছি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। তাহলে এমটাকে যা আছে তাই রেখে দিচ্ছি টুস কমপ্লিমেন্ট অফ এন। তো এন এর টুস কমপ্লিমেন্ট কি, না লাস্টের ওয়ানটা আনচেঞ্জ, বাকি সব চেঞ্জ। ওকে, তো টুস কমপ্লিমেন্ট অফ এইটার, তো লাস্টের ওয়ানটা আনচেঞ্জ, বাকি সব চেঞ্জ। ওকে, তো বাকি সব চেঞ্জ করে দিয়েছি, করে দিয়ে এবার যোগ করছি। যোগ করে দেখলাম যে ক্যারি অকার্ড, একটা ক্যারি আসছে, কারণ এটা কত বিটের, 1 2 3 4 5, 1 2 3 4 5, তো 5 বিট 5 বিটে যোগ করে দেখছি 1 2 3 4 5 6 বিট এসছে, তার মানে ক্যারি আসছে। তো ক্যারি যদি এসে থাকে তাহলে ডিসকার্ড করে দেবো, তাহলে রেজাল্ট কোনটা, না 0 1 1 0 1, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম যে নাম্বার সিস্টেমে যে 5 6 7 8 এইগুলোকে কি করে বাইনারিতে নাম্বার বাইনারি কম্পিউটারে স্টোর করা যাবে, বা 5.67.9কে কিভাবে স্টোর করা যাবে। যদি আমি এখানে বলিনি 5.67.9, এইগুলোকে কিন্তু কম্পিউটারে স্টোর করা যায় ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং ফিক্সড পয়েন্ট মেথড, ফ্লোটিং পয়েন্ট মেথড এবং ফিক্সড পয়েন্ট মেথড, এরকম দু ধরনের দশমিক ভ্যালুকে কম্পিউটারে স্টোর করার মেথড রয়েছে, যদিও এখানে ম্যাথামেটিক্সের সিলেবাসে নেই, তো সেইভাবে স্টোর করতে পারি। কিন্তু যখন আমরা ABCD এইগুলোকে স্টোর করব, তখন আমার কিন্তু কম্পিউটার কোড দরকার। ধরছি আমি কাউকে একটা মেসেজ পাঠাবো, হাই বলে একটা মেসেজ পাঠাবো, তো এইচ আর আই কম্পিউটারে কীভাবে বাইনারিতে স্টোর হবে, 1010 ফরম্যাটে কীভাবে স্টোর হবে, তার জন্য দরকার কি এই কটা কোড রয়েছে। তো BCD কোড, বাইনারি কোডে ডেসিমেল, আর আর এটা হচ্ছে FCD মানে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, আর একটা হচ্ছে অ্যাসকি কোড মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো BCD কোড কি, না BCD কোড কিছুই নয়, জাস্ট কোনো একটা নাম্বারকে 4 বিট 4 বিট করে বাইনারিতে কনভার্ট করে দেবো, এটাই BCD। ওকে, বাইনারি কোডের ডেসিমেল কোড ইজ ওয়ান অফ দ্য আর্লি মেথড, আগে ইউজ হতো কম্পিউটার কোড হিসাবে। ইট ইজ বেসড অন দ্য আইডিয়া অফ কনভার্টিং ইচ ডিজিট, প্রতিটা ডিজিটকে কনভার্টিং করবো কি করে, বাইনারি ডিজিটে, বাইনারি ফিক্সড কিছু বাইনারি ডিজিটে। তো 4 বিট 4 বিট করে যদি কনভার্ট করে দিই তাহলে 4 মনে হচ্ছে 0100, 2 মনে হচ্ছে 0010, বাস এটা হচ্ছে আর্লি একটা মেথড BCD। FCD কি, না BCD-র এক্সটেন্ডেড ভার্সন। এখানে কি, না BCD-তে আমরা 6টা বিট ইউজ করতে পারি, 2 টু দি পাওয়ার 6 মানে 64খানা ক্যারেক্টার আমি ইউজ করতে পারি। কিন্তু 64খানা ক্যারেক্টার কি এনাম সমস্ত আলফাবেট ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য, না। ধরছি ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড 26খানা ক্যারেক্টার রয়েছে, স্মল এ থেকে স্মল জেড 26খানা রয়েছে, 0 থেকে 9 রয়েছে 10খানা। তো টোটাল যোগ যদি করি তাহলে দেখবো যে প্লাস মাইনাস লেস দ্যান গ্রেটার দ্যান এরকম 64খানার বেশি, তার মানে কিছু সিম্বলকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। সেই জন্যই আসছে কি FCD, এটা হচ্ছে 8 বিটের কোড, মানে 2 টু দি পাওয়ার 6 মানে 256খানা ক্যারেক্টারকে আমি রিপ্রেজেন্ট করতে পারি, আর এটা হচ্ছে এনাফ যে কোনো ABCD এরকম আলফা নিউমেরিক যে কোনো কোডকে রিপ্রেজেন্ট করার জন্য। তো এটা হচ্ছে BCD-র একটা এক্সটেন্ডেড ভার্সন কোড। অ্যাসকি কোডটা কি, না এটা ডেটা ট্রান্সফার করার জন্য, একটা জায়গা থেকে একটা জায়গায় ডেটা ট্রান্সফার করবো কী করে, হাই হ্যালো মেসেজটাকে কী করে ট্রান্সফার করে 1 0-তে সেটা অন্য জায়গায় যাবে, সেই জন্য আমরা ইউজ করে থাকি অ্যাসকি কোড। তো অ্যাসকি দু ধরনের রয়েছে, অ্যাসকি 7 অ্যাসকি 8। অ্যাসকি 7 হচ্ছে 7 বিটের, 7 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মানে 128খানা ক্যারেক্টারকে আমি সেন্ড করতে পারি, ইউনিক ক্যারেক্টারকে।
আর অ্যাস্কি 8 হচ্ছে কি 2 to the power 8, মানে 256 খানা ক্যারেক্টারকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এই নাম্বার সিস্টেমে। তো অ্যাস্কি 7, অ্যাস্কি 8, আমাদের দু ধরনের এরকম কিবোর্ড রয়েছে। অ্যাস্কি 7-এ কম সংখ্যক কিবোর্ড কি থাকে, অ্যাস্কি 8-এ অনেক বেশি সংখ্যক, কারণ এটা হচ্ছে 7 বিটের, এটা 8 বিটের। 7 বিটের মানে 7, মানে 128 খানা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবো। অ্যাস্কি 8 হচ্ছে 2 to the power 8, মানে 256 খানা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। আমেরিকা এটা তৈরি করেছিল, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ফুল ফর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসছি বিট আর বাইট কি, বা কিছু এ রয়েছে সেইগুলো দেখবো, কিছু টার্ম রয়েছে জান। বিট মানে কি না, আমরা মেমোরিকে মেজার করবো কি করে? আলু পেঁয়াজ কিনতে গেলে আমরা বলি 1 কেজি আলু দাও, বা 2 কেজি আলু দাও, বা আমরা যদি বলি যে তেল কিনতে যাচ্ছে 1 লিটার 2 লিটার, তাহলে মেমোরি যখন কিনতে যাব আমরা তো সেখানে কেজি বলবো না বা লিটার বলবো না। তো সেটা হচ্ছে কি না, মেমোরি ইউনিট কিছু বলতে হবে, যেমন আমরা বলি যে জিবি টিবি এরকম ধরনের। তো একদম স্মলেস্ট ইউনিট যদি বলি, যে কম্পিউটার মেমোরিকে রিপ্রেজেন্ট করার জন্য সব থেকে স্মলেস্ট ইউনিট, সেটা কি না, বিট। বিট কি না, এ বাইনারি ডিজিট ইজ নোন অ্যাজ বিট। ইট ইজ দ্য মোস্ট এলিমেন্টারি ইউনিট অফ ইনফরমেশন। কোনো একটা ইনফরমেশন সব থেকে এলিমেন্টারি, মানে একদম ছোট্ট যেটা, সেটাকে বিট বলি। নিবল কি না, এ 4 বিট ওয়ার্ড ইজ কল্ড নিবল। 4টে বিটকে একসঙ্গে আমরা বলবো নিবল। আর ওয়ার্ড মানে কি, গ্রুপ অফ বিটসকে আমরা বলছি ওয়ার্ড। এটা হতে পারে 4, হতে পারে 8, হতে পারে 16, হতে পারে 64, হতে পারে 128। ওকে, তো গ্রুপ অফ বিটস উই ডোন্ট নো সেটা কি, সবার অনেক বিভিন্ন কম্পিউটার কিন্তু বিভিন্ন রকম। যেমন আমি যে কম্পিউটার এখন কাজ করছি, এটা হচ্ছে 32 বিট মেশিন। তো 32 বিট মেশিন মানে একসঙ্গে 32 বিট নাম্বারের সঙ্গে 32 বিট নাম্বারের কিন্তু যোগ করতে পারে। তো এক একটাকে বলা হচ্ছে 32 বিটের একটা ওয়ার্ড। ওকে, তো যারা 64 বিট মেশিন ইউজ করে তাদের ক্ষেত্রে একটা ওয়ার্ডের বিট সংখ্যা হচ্ছে 64 বিট। আচ্ছা, হোয়াট ইজ বাইট না, এই গ্রুপ অফ 8 বিটস, 8খানা বিট যদি একসঙ্গে আমি বলি, সেটাকে আমরা বলবো 1 বাইট। তো 1 বাইট মানে 8 বিট, 1 KB মানে হচ্ছে কিলোবাইট, মানে 124, মানে 2 to the power 10 বাইটস, 1 MB মানে 2 to the power 10 কিলোবাইট, 1 GB মানে 2 to the power 10 MB, তারপরে HB, সরি TB, PB, HB এইসবগুলো রয়েছে। তো 500 GB মানে আমরা কত বাইটস বলবো না, 500 GB ইকুয়াল টু 500 × 2 to the power 10, মানে 1024 MB। সেটাকে আবার কি করব না, 1024 দিয়ে গুণ করে কেবি করব, 1024 দিয়ে গুণ করে বাইটে করব। ওকে, আবার যদি বিটে ট্রান্সফার করি, গুণি গুণিত 8 দিয়ে গুণ করে দেবো। ওকে, এটা বাইট, তো 8 দিয়ে গুণ করলে হচ্ছে বিটে ট্রান্সফার হয়ে যাবে।